সিপিআইএম কিংবা তিপ্রামথা কোনো ফ্যাক্টর নয়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে সেখানে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা করেছেন এমনই একটা দাবি। সেই সঙ্গে জয় নিয়েও আশাবাদী তিনি। শনিবার রাতে বিজেপির তরফে ঘোষণা হয়েছে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিকাশ দেববর্মার নাম। প্রার্থী ঘোষণা হতে আনন্দের জোয়ারে মাতোয়ারা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানুষ। রবিবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মাকে হাওয়াইবাড়ি এলাকা থেকে দলের যুব মোর্চার কর্মীরা সুবিশাল বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানিয়ে চাকমাঘাট স্থিত কৃষ্ণপুর মণ্ডলে নিয়ে যান। সেখানেই বেশ উৎসাহিত মেজাজে দেখা যায় প্রার্থী বিকাশ দেববর্মাকে। খুবই খুশি, একদম মোদীজির আশীর্বাদ আছে, নাড্ডাজির আশীর্বাদ আছে, আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে, যিশুদের আশীর্বাদ আছে, পুরো জনগণের আশীর্বাদ আছে, সারা ত্রিপুরার আশীর্বাদ আছে, আমাদের জিত হবে। জয়ের ব্যাপারে কতটুকু আশা? 100% জিত হবে, আমাদের সাইডের মধ্যে আমাদের আশীর্বাদ আছে, জনগণের আশীর্বাদ আছে। ফ্যাক্টর হবে না কোনো কারো সিপিএম মথা আর কোন দলই ফ্যাক্টর হবে না। মানুষের জন্য কাজ করবো, জনসাধারণ এই কৃষ্ণপুর পিছিয়ে পড়া আমাদের কৃষ্ণপুর, অনেক কাজ আছে, অনেক বাকি কাজ আছে, বহুত কাজ আছে, বহুত কাজ করতে হবে কৃষ্ণপুর। আমরা কিন্তু এডিসি নির্বাচনে সেই বিকাশ দেববর্মাকে যে রূপে দেখেছিলাম, আবার কি আমরা দেখতে পাবো সেই রূপে? একদম শিওর, শিওর, শিওর। যুবকদের জন্য কি বার? যুবকদের জন্য, সব যুবকদের জন্য আমি খুশি। যুবকদের সব কিছু হবে, আমাদের সব সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, একসঙ্গে কাজ করব, একসঙ্গে মিলেমিশে থাকব, আমাদের কোনো এখানে ভেদাভেদ নেই। একমাত্র বিজেপি মোদীজিরই পারে যে এই সারা ত্রিপুরা রাজ্যকে বিকাশ করতে পারে, আগিয়ে নিতে পারে। কৃষ্ণপুর মণ্ডলে প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে আনন্দে ভাসলেন সেখানকার মানুষ। সূত্রের খবর, এদিন বিজেপি দলের অনেক পুরনো কর্মীদের মনোবল হয়েছে চাঙ্গা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।